আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আছে নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি আমরা জিএসএম রিপেয়ারে, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের মোবাইলটি সার্ভিস করাতে পারবেন। তারা মূলত আপনাদের প্রচলিত আইফোন, স্যামসাং, রিয়েলমি, ওপো, ভিভো, শাওমি সকল ফোনের কিন্তু সার্ভিসগুলো করে থাকে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড। আপনারা আসলে অনেকেই চিন্তিত যে কোথা থেকে একটা বেস্ট সার্ভিস পাবো। হতে পারে আপনাদের জন্য জিএসএম রিপেয়ার একটি বেস্ট জায়গা। এখানে আসতে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফোনের অথবা ট্যাবের সার্ভিসগুলো করাতে পারবেন। আর ওনারা মূলত আসলে অত্যাধুনিক যে মেশিনগুলো আছে চায়না থেকে মেশিন ইম্পোর্ট করে সেই মেশিনগুলো দিয়ে সার্ভিসগুলো করে থাকে। এছাড়াও ওনাদের কাছে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের অরিজিনাল এক্সপায়ার পার্টস, যেমন ব্যাটারি, ডিসপ্লে, এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর যদি এক্স্যাক্টলি বলে দিই তাদের লোকেশনটা, এটা হচ্ছে গিয়ে ঢাকা হাতিরপুল মোতাল প্লাজার ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলায় চলে আসবেন, 271/A তাদের শপ নাম্বার, এখানে চলে আসলে পেয়ে যাবেন। এবং আমার পাশেই রয়েছে এখানে একজন দক্ষ টেকনিশিয়ান, মনির ভাই। মনির ভাই কেমন আছেন? জি ভালো আছি। তো মনির ভাই মূলত আসলে ক্রিটিক্যাল কাজগুলো করে থাকেন, যেমন হচ্ছে মাদারবোর্ডের কাজগুলো করে থাকেন, তাই তো? সম্পূর্ণ কাজগুলো করেন, সম্পূর্ণ কাজগুলো করেন। এছাড়াও তো আইফোনের বা স্যামসাং এর সকল কাজগুলো করেন, সকল মডেলের সেটি কাজগুলো করে থাকে। ওকে, এই সার্ভিসিং এর যে কাজগুলো, এগুলোর আপনারা ওয়ারেন্টি কেমন দেন? ওয়ারেন্টি সর্বনিম্ন আমাদের 3 মান্থ এবং সর্বোচ্চ 2 ইয়ার্স। আচ্ছা, 3 মান্থে ওয়ারেন্টি দিচ্ছে, এছাড়াও কিন্তু 2 ইয়ার্স পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি থাকছে। বন্ধুরা, কী কী সার্ভিসগুলো করানো যাবে এখানে, কেমন প্রাইস লাগবে, কেমন সময় লাগে, সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। We break up every weekend, Was it gonna be like that, oh? I just wanted you so bad. Playing with my mind, was that your intention? Cause I missed it. কি ধরনের কাজগুলো করছেন এখানে? এখানে আমাদের সকল ধরনের আইফোনের বা অ্যান্ড্রয়েড যাবতীয় ফোন সব ধরনের সার্ভিসিং করা হয়। আচ্ছা আচ্ছা, এখন কি ধরনের কাজটা করছেন ভাই? এটা আমার এক ভাইয়ের ফোন। এই ফোনটা আপনার হাত থেকে পড়ে গেছে, হাত থেকে পড়ে আপনার হোম বাটন, ফ্ল্যাশ লাইট, বাট সাইলেন্ট বাটন, এগুলো কিছু কাজ করতেছিল না। আচ্ছা, এখন আপনার হোম বাটনটা রিপেয়ার করতেছি। হোম বাটন বলতে এখানে হচ্ছে যেটা ফিঙ্গারপ্রিন্টটা, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টটা, এটা রিপেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা, এটা রিপ্লেস করে দিচ্ছেন। এছাড়াও তো আইফোনে দেখা যায় অনেকেরই ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, ব্যাটারির পয়েন্ট কমে যায়, সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেগুলো কি আপনারা করেন কিনা? অবশ্যই, আমরা আপনার 2 বছরের ওয়ারেন্টি দিয়ে ব্যাটারি চেঞ্জ করি। প্লাস আপনার যদি কারো স্টোরেজ আপডেট করতে হয় 32 GB থেকে 128 বা আপনার 256 GB, সেটাও করা হয়। প্রত্যেকটা কাজেরই আপনার ওয়ারেন্টি থাকে, আমাদের একদম সর্বনিম্ন ওয়ারেন্টি 3 মান্থ। ঠিক আছে, অবশ্যই আপনারা যারা আসলে আইফোনের কাজগুলো করতে চাচ্ছেন, ভাইয়ার এখান থেকে কিন্তু আইফোনের কাজগুলো করে নিতে পারবেন। প্রত্যেকটা পার্টস কি ভাই অরিজিনাল দিচ্ছেন কিনা? 100% অরিজিনাল প্রত্যেকটা আমাদের এখানে। আপনার আমরা বাইরে থেকে সরাসরি ইম্পোর্ট করি, প্লাস আমাদের কাছে এখানে অরিজিনাল ফোন থাকে, আমরা ফোনে থেকে খুলে দেই। ঠিক আছে, অরিজিনাল ফোনও থাকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অরিজিনাল ফোন থেকেও কিন্তু ভাইয়ারা ফোনে থেকে খুলে দিই আমরা। ঠিক আছে, সকল ধরনের ফোনই আমাদের এখানে আছে। এখানে এখানে আপনার 11 আছে, XR আছে, আরও বিভিন্ন ফোন আছে, আইফোন 7 আছে, 12 প্রো আছে, সব ধরনের ফোনই আমাদের এখানে আছে। হ্যাঁ, সব কিছু দেখা যাবে, যেমন অরিজিনাল বডি আছে এখান থেকে। আচ্ছা আচ্ছা, অরিজিনাল চাইলে অরিজিনাল বডি আপনার চেঞ্জ করে দেওয়া যাবে এখান থেকে, একদম ব্র্যান্ড বডি দেখা যায় ভেঙে যায়। হ্যাঁ ঠিক আছে, ওগুলো যারা চেঞ্জ করতে চায় তারা আপনার কাছে পুষ্টি অবশ্যই পারবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছি। আপনার নামটা বলবেন? জি, আমার নাম শান্ত। শান্ত ভাই, শান্ত ভাই আসলে কি ধরনের কাজ করছেন আপনি? আমি এখানে আইফোন 5S এর ডিসপ্লে চেঞ্জ করতেছি। আচ্ছা, আইফোনের 5S এর ডিসপ্লে চেঞ্জ করছেন? জি। সেক্ষেত্রে কি অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছে নাকি? এটা মার্কেট অরিজিনাল যেটা ওইটা লাগাচ্ছে। আচ্ছা, মার্কেট অরিজিনাল। আপনার কাছে কয় ধরনের ডিসপ্লে পাওয়া যায় ভাই এখানে? ডিসপ্লে 2 ধরনের আছে, একটা হচ্ছে মার্কেট অরিজিনাল, একটা হচ্ছে গিয়ে সেটের অরিজিনাল। সেটের অরিজিনাল, সেটের অরিজিনাল প্রাইসটা একটু বেশি হয়। জি, প্রাইস একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে আসলে প্রাইস স্বল্পতার কারণে মার্কেটেরটাও নিয়ে থাকে। জি জি। আচ্ছা, দুইটাই অ্যাভেলেবেল আছে? দুইটাই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, স্যার রিপেয়ার থেকে আমাদের সাথে আরো একজন ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে রিজন। রিজন ভাই, আপনাদের এই সপ্তাহে মূলত আসলে কি কি ধরনের সার্ভিসগুলো করেন? হ্যাঁ, আমার করে আইফোন এন্ড হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য এক্সপার্ট। তো আপনার এই ফোনটা একজন কাস্টমার নিয়ে আসছে, অনেক দূর থেকে নিয়ে আসছে আমাদের, আপনার এই যে পেজ থেকে দেখে আসছে, পঞ্চগড় থেকে আসছিল। তো এই ফোনটার সমস্যা হচ্ছে ব্যাটারি হেলথ 100% দেখা যায়। এই যে 100% দেখা যায়, কিন্তু এটা কাজ হচ্ছে আপনার ঠিকভাবে চার্জ ব্যাকআপ পাচ্ছে না, সে চার্জিং ব্যাকআপ, হ্যাঁ চার্জিং ব্যাকআপ পাচ্ছে না। ব্যাটারি হেলথ 100 আছে। হ্যাঁ, ব্যাটারি হেলথ কিন্তু 100 দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আশ্চর্যজনক সমস্যা, ব্যাটারি হেলথ 100 আছে বাট চার্জিং ঠিক না। উনি গ্রাম থেকে চেঞ্জ করছিল বাট সার্ভিসটা অন পাচ্ছে না, এই জন্য আমাদের কাছে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে একটা অরিজিনাল ব্যাটারি দিব, 2 ইয়ার্স এর গ্যারান্টি সহকারে। জিএসএম এর থেকে মুজাহিদ বলতেছি, আমার হাতে এই মুহূর্তে আছে আপনার পোকো X2। এটা উনি রাঙামাটি থেকে নিয়ে আসছে, ক্যামেরা সমস্যা ছিল প্লাস টাচে কাজ করতো না, যাক উনি অন্য একটা দোকানে দেখানোর পরে এটা ডেড হয়ে গেছিলো। পরে ওনার এই আইসি দুটো আমি চেক করে দেখলাম যে আইসি স্টোরেজ এবং সিপিইউ ভালো ছিল। তো আমি একটা ফ্রেশ বোর্ডে ওনার সিপিইউ এবং স্টোরেজ ট্রান্সফার করে দিচ্ছি, যাতে করে উনি আবার ডাটা ওনার ব্যাকআপ
রিকভার ওনার ডাটাগুলো পাচ্ছে আর ওনার সেটটা রিকভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর নোট 10 প্রো এখনো কাজ করা হয়নি, এটা নোট 10 প্রো, এটা ফোন ক্যামেরা টাচের সমস্যা, ফোন ক্যামেরা সাউন্ড সমস্যা, এটা কাজ চলতেছে। আর এটা আপনার এটাও সেম সমস্যা, এগুলো আপডেট দেওয়ার পরে ফোন ক্যামেরা এবং সাউন্ড নো সার্ভিস হঠাৎ অফ হয়ে যাচ্ছে, এ ধরনের প্রবলেমগুলো আমি বিগত এক বছর থেকে প্রায় 1200 সেটের মতো কমপ্লিট হয়েছে। আমরা যেটা করছি, আমাদের একদম রিয়েলমি অথরাইজড ডিসপ্লে আছে, একদম ফ্রেম সহ 100% অরিজিনাল এবং কোম্পানি ফিটিং বডি সহ 100% অরিজিনাল। এখানে মানে মানে আপনার মানে ডাউট করার কোনো কিছু নেই, আপনি যেভাবে খুশি এটা প্রুফ করে নিতে পারেন। 100% রিয়েলমি অথরাইজড ডিসপ্লেগুলো আমরা দিচ্ছি এবং খুবই রিজনেবল প্রাইস। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজালাল বলছি জিএসএম রিপেয়ার থেকে। আমি মূলত মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। মাদারবোর্ডের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ টেট থেকে হয়, ওয়াটার ড্যামেজ থেকে হয়, এই দুইটা সমস্যা থেকেই মাদারবোর্ডের সমস্যাগুলো বেশি হয়। তো বর্তমান সময়ে স্মার্ট সেটগুলো সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে সিপিইউ এবং স্টোরেজ থেকে, সিপিইউ এবং স্টোরেজ থেকে সমস্যাগুলো বেশি হয়, আর সেই সমস্যাটাই আমরা সমাধান করে দিই। ফোনের প্রবলেমটা কি হয়েছে? আমার এটা হচ্ছে স্যামসাং A8 2018 মডেল, এটার ডিসপ্লে সমস্যা ছিল, হঠাৎ করে লাইট আসতেছিল না আর কি। তো এটা ডিসপ্লে চেঞ্জ করছি আমি, এখান থেকে একদম অরিজিনাল ডিসপ্লে লাগানো হয়েছে, অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে, মুজাহিদের কাছে আসছিলাম ও চেঞ্জ করে দিয়েছে। পরিচিত শপ এটা? এটা ওই রকম পরিচিত না, আমি হচ্ছে যে আসছিলাম, এসে ওর সাথে কথা হয়েছে, কথা হওয়ার পর তারপর কাজ করালাম আর কি। কেমন মনে হলো? কেমন না কাজ করে আমি স্যাটিসফাইড, মানে অরিজিনাল ডিসপ্লে বলেছে একদম আমাকে অরিজিনালি দিছে। এটা তো আসলে আমরা তো ইউজ করলে তো বুঝতে পারি, ইউজার এক্সপিরিয়েন্স যে আমি যখন ইউজ করি তখন তো বুঝতে পারি যে এটা আসলে অরিজিনাল কিনা। হ্যাঁ, এটা অরিজিনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। জি আমি স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এক কোথা থেকে আসছিলেন? জি আমি ঢাকা মিরপুর থেকে আসছিলাম। মিরপুর থেকে আসছেন, কি ধরনের প্রবলেম হয়েছিল আপনার? জি আমার অ্যাকচুয়ালি আইফোন 5S এর ডিসপ্লেতে প্রবলেম আছে। আচ্ছা, 5S টা কিন্তু আমরা ডিসপ্লে প্রবলেম দেখেছি এই ফোনটার, ডিসপ্লেটা কি প্রবলেম কি সলভ হয়েছে? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে কেমন খরচ পড়লো ভাইয়া? 2000 টাকা খরচ পড়েছে। আচ্ছা, আপনি কি স্যাটিসফাইড আপনার এটা সার্ভিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আপনাদের যারা আশেপাশে আছে মানে যারা সার্ভিস করাতে চায় তাদের জন্য কি বলবেন আপনি জিএসএম রিপেয়ারে আসতে? ডেফিনেটলি জিএসএম রিপেয়ার বেস্ট, এন্ড দেন লুক দিস গাই, দিস ম্যান ইজ আইফোন বস। এই ফোনটা ভাইয়া আরো 6 মাস আগে একটা ব্যাটারি চেঞ্জ করেছিলাম, তো ব্যাটারি পারফরমেন্স খুব ভালো ছিল, এর জন্য ভাইয়া এখন আবার আসছে। বাইরের প্রক্সিমিটি সেন্সরটা প্রবলেম হইতেছে, মানে কানে দিলে লাইটটা অফ হয় না, এর জন্য ভাইয়া নিয়ে আসছে। যে ব্যাটারি নিয়ে আসে না? হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি সার্ভিসটা খুব ভালো ছিল। অনেক কাস্টমার আছে বসা অলরেডি। ভাই আপনার ফোন? জি। আচ্ছা, এর আগে 6 মাস আগে কি সার্ভিস করিয়েছেন বললেন? ব্যাটারি চেঞ্জ করেছেন। কেমন ব্যাটারি পারফরম্যান্স? কেমন ব্যাটারি পারফরম্যান্স? ভালো, তার মানে এটা ভালো ব্যাটারি লাগিয়ে দিয়েছে আপনাকে। এখন কি সব প্রবলেম আপনার মুখে আর কি? সেন্সরে কাজ করছে না, সেটাই সলভ করতে আসছে। আচ্ছা আচ্ছা ভাই, কেমন সময় লাগবে এটা করতে? এটা আপনার কত? 20 মিনিট। 20 মিনিট সময় লাগবে? এটাও তো ব্যাটারির মতো লং লাস্টিং সে সার্ভিস পাবে। অবশ্যই সার্ভিস ভালো পাইলে তো ভাই কাস্টমার আসবে। রাইট রাইট। তো অবশ্যই যারা আসলে ভাইয়ের মতো আসলে স্যাটিসফাই হয়ে লং টাইম এক জায়গা থেকেই সার্ভিস করাতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের কাছে চলে আসতে পারেন, এবং আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি পলিগুলি কাটা হয় এবং কাস্টমারদের সার্ভিস ভালোভাবে দেওয়া হয়। এটা হইছে এন্টি স্ক্র্যাচ পলি, এটা হইছে এন্টি স্ক্র্যাচ পলি, এটা হইছে HD। আচ্ছা, আর এটা হইছে ম্যাট। এটা হচ্ছে ম্যাট, যারা গেমস খেলে পাবজি খেলে তাদের জন্য বেস্ট। আচ্ছা, ম্যাটটা হচ্ছে যারা গেম পাবজি টাবজি খেলে তাদের জন্য, গেমারদের জন্য বেস্ট। হ্যাঁ, আর এটা কাজের জন্য? আর যারা লাইটিংটা মুভি টুবি দেখে তাদের জন্য ফুললি ক্লিয়ার HD ভিডিও দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, আর এগুলি আমাদের কাছ থেকে হোলসেল করা হয়। হোলসেল করা হয় এগুলো? হ্যাঁ। আচ্ছা, এগুলো এমনি খুচরা কত টাকা করে সেল করছেন আপনারা? খুচরা বিক্রি করি এখন বর্তমানে 300 করে, কিন্তু যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য 150 করে রাখবো। হ্যাঁ, এত কম? হ্যাঁ, এগুলো আগে 400-500 করে লাগাতে হতো, মাত্র 150 টাকা এখন লাগাতে পারবেন। তো আমাদেরকে এই সেটটা আছে ভাই, এই সেটটার মধ্যে হয়তো এখন লাগাবেন আপনি, তো একটু লাগিয়ে প্রসেসিংটা দেখান আমাদেরকে। এবারে ফিটফাট ভাবে বসে গেছে,
তো চমৎকার। তো ভাই আপনাদের এই কাজগুলো যারা আসলে করতে চায়, বিভিন্ন জায়গা থেকে আসতে চায়, তারা এসে করতে পারবে তো কম প্রাইসে? অবশ্যই। আর আমাদের নাম বললেই 150। হ্যাঁ, 300 টাকার কাজ 150। ওকে, তো আপনারা যারা আসলে 300 টাকার পেপার মাত্র 150 টাকা লাগাতে যাচ্ছেন, অবশ্যই বলবেন যে আমি সোহাগ অফিসিয়ালের ভিডিও দেখেছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন।